দর্শক করোনা আপডেটে স্বাগত জানাচ্ছি আমি প্রণব চক্রবর্তী প্রতি ঘন্টায় আপনাদের জানাব করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য শুরুতেই জানাবো বিশ্ব পরিস্থিতি চীন থেকে করোনার উৎপত্তি হলেও এখন এর বিস্তার বিশ্বের শতাধিক দেশে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে প্রায় চার লাখ করোনায় আক্রান্ত হয়েছেন মৃতের সংখ্যা ষোলো হাজার পুরোপুরি সুস্থ হওয়ার সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও কয়েক লাখ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এ মুহূর্তে সবচেয়ে খারাপ অবস্থা ইতালিতে গত চব্বিশ ঘন্টায় দেশটিতে মারা গেছে ছশো জন এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল প্রায় সাত হাজার আর আক্রান্তের সংখ্যা পঁয়ষট্টি হাজার এরপরেই স্পেনের অবস্থান দেশটিতে মৃতের সংখ্যা দুই হাজার এবং আক্রান্তের সংখ্যা বিশ হাজার এছাড়া ফ্রান্স যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ যুদ্ধ করছে করোনার সাথে এবারে দৃষ্টি রাখব দেশের করোনা পরিস্থিতির দিকে বরিশালে করোনা ভাইরাসের ঝুঁকির সংখ্যা বাড়ছে দশ হাজারের বেশি প্রবাসী জেলায় প্রবেশ করলেও মাত্র চারশো জন রয়েছেন হোম কোয়ারেন্টাইনে প্রশাসন বলছে নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এদিকে নাটোরের চামড়া শিল্পে নতুন করে যোগ হয়েছে করোনা আতঙ্ক এতে করে চরম বিপাকে পড়েছেন চামড়া মোকামের ব্যবসায়ীরা বরিশাল প্রতিনিধি সুখেন্দু ইদবর ও নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপুর রিপোর্ট জানাচ্ছেন প্রোটেক্টিভ গাউন মাস্ক ক্যাপ হ্যান্ড স্যানিটাইজার সহ অন্যান্য সামগ্রী সরবরাহ না থাকায় করোনা আতঙ্কে নোয়াখালীতে ডাক্তার নার্স সহ সংশ্লিষ্টরা চিকিৎসায় অনিহা প্রকাশ করেছেন ফলে রোগীরা পড়েছে বিপাকে এই রোগটা সম্পর্কে আমরা কোনো কিছু জানি না বা বুঝতেছি না যে রোগটা কিভাবে ছড়াইতেছে কিভাবে কি হইতেছে প্রাইভেটাইজেশন প্রতিষ্ঠানগুলো ভিড়ে পড়তেছে সার্ভিস সেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে এর সাথে জড়িত আইওয়ার্ড বা যারা জড়িত আছে তাদেরকে এই ধরনের একটা প্রশিক্ষণ সরকার যদি দিয়ে থাকতো তাহলে অতি বিলম্বে এই রোগ প্রতিরোধ করার মত যথেষ্ট পরিমাণ সময় আমরা পেয়ে পারব ভর্তি জন্য গেছিলাম আসলে আমি সঠিকভাবে ডাক্তার পাইনি নাই আর ওই ভর্তি করতে পারি নাই বেশিরভাগ ডাক্তারের ফোন অফ থাকে আর কেউ একজন বলেছে যে আমরা দু চার দিন আগে থেকে চেম্বার করা ছেড়ে দিয়েছি পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসকের দারস্থ হয়েছে হাসপাতাল মালিক সমিতি পিপিই যেটাকে বলা হয় পডাটিক যে ডাক করোনা ভাইরাসের সেসব সামগ্রীগুলা আমরা বাজারও পাচ্ছি না সিভিল সার্জন জানান প্রয়োজনীয় বেশ কিছু সামগ্রী চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এদিকে পিপিই সহ ব্যক্তিগত নিরাপত্তার জন্য যা দরকার স্বল্প সময়ের মধ্যে সরবরাহ করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ডাক্তারের নিরাপত্তাটা কুমিল্লায় এক হাজার পাঁচশো আশি জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাদের অধিকাংশই প্রবাসী এদিকে পঞ্চগড়ে করোনা সন্দেহে রাব্বি নামে একজনকে আইসোলেশনে রাখা হয়েছে এ ঘটনায় তার পরিবারের দুইজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে অপরদিকে ব্যক্তি উদ্যোগে বিশ হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার ইতোমধ্যে দুই হাজার স্যানিটাইজার বিতরণ করা হয়েছে মাসুম আলিস একুশে টেলিভিশন দর্শক দেখছিলাম রিপোর্টে বিভিন্ন পরিস্থিতি এবারে আমরা একটু জানাতে চাই গতকালকে আইডিসিআর তাদের সংবাদ সম্মেলনে সর্বশেষ যে তথ্য দিয়েছে সেখানে করোনা এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন তেত্রিশ জন মারা গেছেন তিনজন পুরোপুরি সুস্থ হয়েছেন পাঁচজন এদিকে করোনা মোকাবেলায় বেশ কিছু সরকারি সিদ্ধান্ত এসেছে গতকালকে মন্ত্রিপরিষদ সচিব সেগুলো সংবাদ সম্মেলনে জানিয়েছেন সেখানে যে সিদ্ধান্ত এসেছে আগামী ছাব্বিশ তারিখ থেকে চৌঠা এপ্রিল পর্যন্ত সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং সেই সাথে সশস্ত্র বাহিনীকে মাঠে থাকতে বলা হয়েছে যাতে সাধারণ মানুষ এক জায়গায় সমবেত হয়ে তাদের কথাবার্তা বলতে না পারে এবং যে আইডিসি আর সারাক্ষণ তাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে চেষ্টা করছে যে যেহেতু এটি ভাইরাস এই ভাইরাসটি বিভিন্নভাবে ছড়াচ্ছে হাসি কাশি কাশির মাধ্যমে সেক্ষেত্রে এটি কিভাবে লোক সমাগম যদি কমানো যায় তাহলে হয়তো এটিকে প্রতিরোধ করা সম্ভব যদিও সারা বিশ্বে এখনও এর কোনো প্রতিষেধক নেই এবং বিভিন্ন জায়গায় আমরা তথ্য দেখছি বিভিন্ন রিপোর্টে আমরা সেটি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে তো সেই সেই তথ্য অনুযায়ী করোনা মোকাবিলায় বেশ কিছু সরকারের সিদ্ধান্ত কথা আমি আপনাদেরকে জানালাম এখন পর্যন্ত তো এই ছিল এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য আমরা পরবর্তীতে বেলা বারোটায় আবারও করোনা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সুস্থ থাকুন বিদায় নিচ্ছি এ পর্যন্তই